এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে নহর সমূহ জারি আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 41 এবং 42 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদের মধ্য থেকে যারা হিজরত করবে, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে, মিন বাদি মা যুলিমু, জুলুম করার পরে, জুলুম করার পরে আবার কোন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র অনুসরণ না করে যারা মাঠা ময়দানে নামবে, আল্লাহ বলছেন জুলিমু লানুবাফিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি তাদেরকে দুনিয়াতেও উত্তম স্থান দান করবো, আশ্রয় দান করবো, ওয়ালা আজরুল আখিরাত আকবার, এবং তাদের আখিরাতের বিনিময় আরো অনেক বড়। এরপর আল্লাহ তাআলা বলছেন এটা তারা আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমনি ভাবে সূরা নাহলের 110 নম্বর আয়াত, সূরা হজের 58 থেকে 49 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, এগুলোতে পরিষ্কার বলা হয়েছে আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে অথবা তারা নিহত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন আও মাত অথবা মরে যায়, লায়ারযুকান্নাহুমুল্লাহু রিযকান হাসানা, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক দান করবেন, ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দানকারী। এরপরে বলছেন লায়ুদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু, আল্লাহ তাআলা তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, জান্নাতে প্রবেশ করাবেন, সূরা হজের 58 এবং 59 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হিজরত করার জন্য বাধা আসবে, আটটা জিনিসকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইত্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا, আল্লাহ তাআলা বলছেন বলুন ইন কানা আবাউকুম, যদি তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান নাতিপুতি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আযওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের সম্পদ যা তোমরা সঞ্চয় করেছো, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা মনে করে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে আল্লাহর রাস্তায় গেলে, এবং তোমাদের সুন্দর বাড়িঘর, আরাম প্রিয় বাড়ি, বিলাসবহুল বাড়িঘর, এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর থেকে এবং আল্লাহর রাসূলের থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, অর্থাৎ এই আটটা জিনিসের ভালোবাসা যদি তোমাদের কাছে বেশি হয় এই তিনটা জিনিসের থেকে, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু, একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, হেদায়েত দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে হিজরত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। কোরআনে আরাকায়াত আল্লাহ তাআলা বলছেন সূরায়ে আত-তাওবা 9 নম্বর সূরা 38 এবং 39 তে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমাদের কি হলো, মালাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদে, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা জমিনকে জড়িয়ে ধরো, ব্যাপারটা কি, আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে। আল্লাহ তাআলা এরপরে বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার জীবন, দুনিয়ার এই ভোগবিলাসিতা আখিরাতের তুলনায় কিছুই না, সামান্যই মাত্র।
এরপর আল্লাহ তাআলা বলছেন ইল্লা তানফিরু, যদি তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে না পড়ো, ইউআযযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য জাতিকে সৃষ্টি করবেন, ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও ভারী হও, ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এখানে বলা হয় নাই তোমরা ভোট যুদ্ধে লিপ্ত হও, তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করো, আল্লাহ তাআলা বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমরা হালকা হও ভারী হও, যে অবস্থায় আছো তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করতে বলা হয়েছে। বুঝা গেল ইসলামকে বিজয়ী করতে হলে যুদ্ধ করার বিকল্প নেই, যুদ্ধ করার জন্য তার একদল মানুষ প্রয়োজন হবে, নিবেদিত প্রাণ মুহাজির, যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বে, নিজের বাড়িঘর, পিতামাতা, সন্তান, ব্যবসা বাণিজ্য, এই সবগুলোর তুলনায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অগ্রাধিকার দিয়ে মাঠে বেরিয়ে পড়বে। দুই নম্বর কাজ হল একদল মানুষের প্রয়োজন হবে আনসার, জিহাদ শুরু হয়ে গেল। আপনারা মনে করুন বাংলাদেশি জিহাদ শুরু হয়ে গেল, এই মহাজিরদেরকে আশ্রয় দেওয়ার লোকের প্রয়োজন আছে কিনা, এরা থাকবে কোথায়? আপনারা জানেন এজন্য সুনির্দিষ্টভাবে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি স্পষ্টভাবে বলি, পরিষ্কারভাবে বলি, যাতে করে আমাদের হয়তো আমরা নাও থাকতে পারি, আমাদের এই বক্তব্যের কারণে হয়তো আমাদেরকে গুম করে ফেলা হতে পারে, হয়তো আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে, তারপরেও কোরআন এবং হাদিসের সঠিক কথা এবং সহি নির্দেশনা এই মুসলিম জাতিকে দেওয়ার দায়িত্ব আছে। সেজন্য বলছি জেনে রাখো, এই বাংলাদেশেও যদি জিহাদ শুরু হয়ে যায়, আপনারা জানেন বাংলাদেশে কতগুলো থানা আছে, প্রত্যেকটি থানায় এক একটা থানায় 20-25 জন করে পুলিশ আছে, তাদের কাছে রাইফেল আছে, এরপরে কোন কোন থানাতে র‍্যাব আছে, কোন থানাতে বিজেপি আছে, এরপরে সরকারের বিভিন্ন গোয়েন্দা গ্রুপগুলো আছে, এগুলোর সাথে মোকাবেলা করতে গেলে প্রত্যেকটা থানায় ধরুন 100 লোক আছে, আমাদের কয়জন লোক আছে? এক একটা থানায় কয়জন মুজাহিদ আছে? ধরুন তাহলে 100 মুজাহিদ তৈরি করলাম, 100 মুজাহিদ তৈরি করলে প্রত্যেকটা থানায় তাদের অস্ত্র প্রয়োজন আছে, কয়টা AK-47 আছে, না গ্রেনেড দিয়ে যুদ্ধ করা যাবে, না কয়টা ককটেল দিয়ে যুদ্ধ করা যাবে, যুদ্ধ করতে হলে সুনির্দিষ্ট পরিমাণ অস্ত্র প্রয়োজন, AK-47 প্রয়োজন হবে। ধরুন আমাদের কাছে 7-8 যদি AK-47 থাকে এবং প্রত্যেকটার সাথে 500 করে গুলি থাকে, তাহলে ইনশাআল্লাহ একটা থানা আমরা দখল করতে পারব। দখল করে কতক্ষণ রাখতে পারব? একটা থানা দখল করলাম, এরপরে চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল, আকাশ থেকে, পানির থেকে, এরপরে পদাতিক বাহিনী চলে গেল, এরপরে আমরা কোথায় চলে যাব? এজন্য মনে রাখতে হবে এই সময় হামলা করে পালাবার জন্য দরকার হবে কাদের? আনসার, যারা নিজের ঘরে মুজাহিদিনদেরকে আশ্রয় দিবে, নিজের স্ত্রী সন্তানদেরকে যেরকম ভাবে হেফাজত করে, এইরকম ভাবে যারা হেফাজত করবে, এরকম একদল আনসারের প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে মদিনার লোকদের সঙ্গে সেই বাইয়াতুল আকাবার সময় চুক্তি করলেন, আমরা যদি মদিনায় হিজরত করে যাই তোমরা আমাদের আশ্রয় দিবে কিনা? আনসার প্রয়োজন। এটা শুধু এই আল্লাহর নবীর যুগই নয়, আপনারা কোরআন পড়ুন, সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন
ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম যখন তার জাতির পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা এবং কুফুরি অনুভব করলেন, কালা মান আনসারী ইলাল্লাহ, তিনি তার জাতির কাছে আহ্বান জানালেন, মান আনসারী ইলাল্লাহ, আমাকে আল্লাহর জন্য সাহায্যকারী কে আছে, আমাকে কে সাহায্য আনসার কে আছে। কালাল হাওয়ারিজ্জুন, হাওয়ারিয়িনরা বললেন, নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়া শাহাদ বিআন্না মুসলিমুন, হাওয়ারিয়িনরা বললেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য আনসারুল্লাহ হয়েছি। আনসারুল্লাহ বাংলা টিম নেওয়ার আনসারুল্লাহ, আনসারুল্লাহ আর বাংলা টিম আলারাও আছে, আলহামদুলিল্লাহ কাজ করছে, বাংলাদেশ আনসারুল্লাহ তৈরি হয়ে গেছে, আমি জানি না তারা কারা। এর অর্থ এই নয় যে আনসারুল্লাহ বাংলা টিম আমাদের লোক, এটা আমরা বিশ্বাস করি। যখনই কোন জমিনে জুলুম নির্যাতন শুরু হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনে একদল আনসারুল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশেও মাত্র শুরু হয়েছে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার ঘরে ঘরে আনসার তৈরি হবে, ইনশাআল্লাহ মুজাহিদিন তৈরি হবে, সেদিন ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহ নবীর তরিকার জিহাদ শুরু হবে। নাস্তিক মোর্তাদেরকে ইনশাআল্লাহ সেদিন উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন সূরায়ে সফ 61 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলা আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, আমাদেরকে বলেছেন ঈসা আলাইহিস সালামকে যেভাবে হাওয়ারিয়িনরা সাহায্য করল, আনসার হয়ে দাঁড়িয়ে গেল, এবার আল্লাহ আমাদেরকে বলছেন সূরায়ে সফের 14 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জন্য সাহায্যকারী হও, কামা কালা ঈসা ইবনে মারিয়াম আলাল হাওয়ারিয়িন, যেমনটা ঈসা ইবনে মারিয়াম হাওয়ারিয়িনদেরকে বলেছিলেন, মান আনসারী ইলাল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্যকারী কে আছে। আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন, আমি বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম ভাইদেরকে বলছি, যদি সত্যিকার অর্থে এই জমিনে আল্লাহর নবীর তরিকায় জিহাদ করতে চান তাহলে যার যা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে খাদ্য দিয়ে এবং ঘরে থাকার জন্য মুজাহিদিন থেকে আশ্রয় দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের মনে রাখতে হবে প্ল্যান পদ্ধতি ছাড়া ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিভাবে সাহায্য চেয়েছেন, তায়েফের ময়দানে গেলেন গোত্রপতিদের কাছে, বড় বড় লিডারদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতা চাইলেন। হাদিসে বলা হয়েছে, আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعرض نفسه على الناس في الموقف, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনা আরাফা মুজদালিফা এসব জায়গায় গিয়ে নিজেকে পেশ করতেন, ফাকালা আর বলতেন, আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, আছে কোন ব্যক্তি আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে, ইয়াহমিলুনি আমাকে বহন করে নিয়ে যাবে তার জাতির কাছে, ফাইন্না কুরাইশান কদ মানাউনি আন উবাল্লিগা কালাম রব্বি, কেননা কুরাইশরা কুরাইশের নেতারা আমার রবের কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার থেকে বাধা প্রদান করছে, আমাকে কেউ নেওয়ার আছো, আমাকে কেউ নেওয়ার আছো, তার কওমের কাছে নিয়ে যাও, আমি আমার রবের কালাম পৌঁছাতে পারি। হাদিসটা আছে সুনান আবু দাউদের 4736 নম্বর হাদিস, তিরমিজির 2925 নম্বর হাদিস, ইবনে মাজার 201 নম্বর হাদিস, নাসাইর 7727 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের কাছে নিজেকে পেশ করতেন, আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, কে আছে এরকম যে আমাকে তার কওমের কাছে নিয়ে যাবে, কে আছে আমার কওমের কাছে নিয়ে যাবে। আনসার তৈরি হয়ে গেল, মদিনার আনসাররা আল্লাহর নবীকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিলেন। হাদিস পড়ুন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। একদিকে মদিনার সাহাবিদেরকে বলা হচ্ছে আনসার, মক্কার থেকে যারা হিজরত করে যাচ্ছে তারা মুহাজিরুন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা যখন মদিনায় গেলাম, আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবীল আনসারি। এই আব্দুর রহমান ইবনে আউফ এক সময় মদিনার বড় ব্যবসায়ী ছিলেন, তার সঙ্গে মক্কার বড় ব্যবসায়ী ছিলেন, হিজরত করে গেলেন, মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী মদিনার একজন লোক আর মক্কার একজন লোকের মধ্যে বন্ধুত্ব এবং দিনী ভ্রাতৃত্ব স্থাপন করে দিতে লাগলেন। তুমি এর ভাই, তাকে ঘরে নিয়ে আশ্রয় দাও। উনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার সঙ্গে সাদ ইবনে রবি আনসারিকে বন্ধুত্ব করে দেওয়া হল। তিনি আমাকে নিয়ে গেলেন ঘরে, তিনি অনেক ধনী মানুষ ছিলেন। এরপরে তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তোমাকে আল্লাহর নবী আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমার এই সম্পত্তি যত কিছু আছে সবগুলোর অর্ধেক অর্ধেক ভাগ করে তোমার অর্ধেক আমার অর্ধেক করে দিলাম। এরপরে বলছেন, আমি তোমাকে বিয়ে করিয়ে দিব। কোন কোন রেওয়ায়েতে আছে, কোন কোন আনসার বলেছেন, আমার এই দুইটা স্ত্রী রয়েছে, দুটোর কোন একটা যেটা সবচেয়ে ভালো এটাই আমি তালাক দিচ্ছি, ইদ্দত যাওয়ার পরে তুমি বিয়ে করে নাও। এরকম যখন তারা ত্যাগ করলেন, মক্কার সাহাবিরাও তারাও এরকম মূল্যায়ন করেছেন। তারা ছিলেন ব্যবসায়ী, মদিনার লোকেরা ছিল কৃষিজীবী আর মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী। তারা বললেন, তোমাদের এই জমি জমা দরকার নেই, বাগান দরকার নেই, আমরা এগুলো বুঝি না। তালা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, তুমি প্রস্তাব করেছ, আমাকে দান করার জন্য বলেছ, আল্লাহ তালা তোমার এগুলো কবুল করুক, আল্লাহ তোমার মাল এবং সম্পদে বরকত দান করুক। দুল্লুনি আলা সুক, আমাদেরকে বাজার দেখাইয়ে দাও, আমরা ব্যবসায়ী মানুষ, বাজার কোন জায়গায় বাজার দেখাই দাও। ফালাম্মা রাজা হাত্তা ইস্তাফদালা আকিতান ওয়া সামনান ফাআতা বিহা আলা মানজিলিহি, এরপরে যখন মক্কার লোকেরা হিজরত করে ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো, অল্প দিনের মধ্যেই তারা আবার ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে গেল। আব্দুর রহমান বলেন, এরপরে অনেক লম্বা ইতিহাস, আমি যে জন্য হাদিসটা পেশ করেছি, হাদিসটা আছে বুখারীর 2039 নম্বর হাদিস, 5072 নম্বর হাদিস, এছাড়া আরো বহু জায়গায় আছে, তিরমিজি 1933 নম্বর হাদিস, নাসাইয়ের 3388 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 13123 নম্বর হাদিস। এই হাদিসে পরিষ্কার হয়ে গেল মদিনার আনসারেরা কিভাবে মহাজির ভাইদেরকে স্থান দিল, নিজের সম্পত্তির অর্ধেক দেওয়ার জন্য ভাগ করে ফেলল, এমনকি তার সুন্দর স্ত্রী পর্যন্ত ছেড়ে দিয়ে তাদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব করল। আপনারা মনে রাখতে হবে, এই জমিনেও যদি আমাদেরকে সেইভাবে দিন কায়েম করতে হয়, এই বাংলার জমিনেও একদল মানুষকে হিজরত করতে হবে, দিনের জন্য সম্পূর্ণ তৈরি হতে হবে, আর একদল মানুষকে আনসারের ভূমিকায় আসতে হবে। আপনারা জানেন, আনসার হওয়ার জন্য কেউ ঘর দিয়ে সাহায্য করবে, কেউ পয়সা দিয়ে সাহায্য করবে। যে কথা আমি বলছিলাম, একটা থানা পর্যন্ত আক্রমণ করতে গেলে কতটা অস্ত্রের প্রয়োজন, AK-47 প্রয়োজন। একটা AK-47 দাম কত? 1-1.5 লাখ টাকা হবে। এরপরে এক একটার জন্য 500 করে গুলির প্রয়োজন, গুলিগুলোর দাম দিবে কে? এরপরে গুলি যাদেরকে দেওয়া হলো, আজকে বাংলাদেশে কতজন লোক আছে AK-47 চালাইতে পারে? আমি একটা রাইফেল কিনে দিলাম আপনাদেরকে, চালাইতে গেলে পরে একটা গুলির ধাক্কা খেয়ে চিৎ হয়ে পড়ে গেল, এই লোক দিয়ে জেহাদ হবে না। এই জন্য মনে রাখতে হবে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, জেহাদ করতে হবে, এই জেহাদের জন্য প্রশিক্ষণ নিতে বলেছেন। এজন্য একদিকে আনসারদের ভূমিকা থাকবে আর একদিকে মুহাজিরদের ভূমিকা থাকবে। সুতরাং মনে রাখতে হবে, এদেশের উলামায়ে কেরামদেরকে বলবো, এদেশের জনগণকে বলবো, ধোকায় পড়লে চলবে না। এদেশে আন্দোলন চলে ইস্যু ভিত্তিক, একটা ইস্যু শুরু হয়ে যায়, মনে করুন এখন বিএনপি আন্দোলন করছে, এদের উদ্দেশ্য ইসলাম কায়েম করা নয়, এদের উদ্দেশ্য হচ্ছে
তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতা আসতে পারে তারাও সেই একই ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রী শাসন কায়েম করবে। ইসলাম কায়েমের জন্য তাদের আন্দোলন নয়। এমনি ভাবে আর একটা দল তাদের সঙ্গে আছে নেতাদের মুক্তির জন্য, যদি আজকে তাদের নেতাদেরকে মুক্তি দেওয়া হয়তো কালকে তারা আন্দোলন থেকে সরে যাবে। এটা মনে রাখতে হবে, তাদের উদ্দেশ্য কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হোক তারা চায়। আমাদের মনে রাখতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনদিন কোথাও সহি ইসলাম কায়েম হয় নাই, হতেও পারে না, হতে দেওয়া হয় নাই। এমনি ভাবে আর একদল লোক এখন আমাদের মাঠে ময়দানে আছে, একটা ইস্যু নিয়ে ময়দানে নেমেছে, নাস্তিক মোরতাদ বলগারদের শাস্তি নিশ্চিত করা। হয়তো সরকার যদি এদের কয়েকজনকে গ্রেফতার করে তাহলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আমার কথা পরিষ্কার, এই জমিনে সুনির্দিষ্টভাবে দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য সুপরিকল্পিতভাবে এই দেশে এখন ইসলাম কায়েমের কোন আন্দোলন শুরু হয় নাই। এজন্য এই আন্দোলনগুলো দেখে আমাদেরকে বিভ্রান্ত হলে চলবে না। এগুলো হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটা ভালো, ইমানি জজ্বা আছে, আমি প্রশংসা করছি, ইমানি জজ্বা আছে, তাই তারা মাঠে ময়দানে নেমেছেন। এখন এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেদিন বেশি দূরে নয়। যদি সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশে হয়তো এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবার সুযোগটাও আর পাওয়া যাবে না। এজন্য মনে রাখতে হবে, এজন্য মনে রাখতে হবে, এখন থেকে প্ল্যান তৈরি করতে হবে দিন কায়েমের জন্য। কোন ছোটখাটো ইস্যু নয়, কয়েকটা নাস্তিক মুরতাদদেরকে শাস্তি দিলেই হবে না, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলেই হবে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে এই ময়দানে একদল মানুষদেরকে চূড়ান্ত যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হবে। কোরআন বলছে সামরিক অভিযান পরিচালনা করার জন্য আল্লাহ নির্দেশ করছেন। আমি কোরআন থেকে কয়েকটা আয়াত পেশ করছি, সূরা হজের 22 নম্বর সূরা 39 এবং 40 নম্বর আল্লাহ বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, রাস্তায় যাদেরকে মারা হচ্ছে, যাদেরকে পাখির মতো গুলি করে মারছে, আমি সেই ভাইদেরকে বলবো যদি সত্যিকার তাদের জন্য দরদ থাকে আল্লাহর নির্দেশ শুনো। আল্লাহ বলছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন জিহাদ করার জন্য, কেতাল করার জন্য, যুদ্ধ করার জন্য। কি করতে বলেছেন? যুদ্ধ করতে বলেছেন। কি করতে বলেছেন? না মিছিল করতে বলেছেন। খালি হাতে মিছিল করতে গেল আর একটা ককটেল ফুললো, সদর দিল। গত কয়েকদিন আগে মিছিলে আমাদের কজন ভাই গিয়েছে, অনেকে বলেছে আমরা যাবো কিনা, যাও অসুবিধা নেই যেতে পারো। মিছিলে গেল, লালবাগ শাহী মসজিদ থেকে মিছিল বের হল, আমাদের নীলক্ষেতের কিছু ভাইরা সেই মিছিলে যোগ দিল। এরপরে হল কি, 500 থেকে হয়তো 700 লোক ছিল, আর সামনে 10-12 জন লোক এসে লাঠি দিয়ে ওদেরকে ধাওয়া করলো। এই 500-700 লোকেরা ছাগলের মতো কোথায় দৌড়িয়ে পালালো খুঁজে পাওয়া গেল না। এটার নাম জেহাদ। আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট হুকুম দিয়েছেন, কোরআন পরিষ্কার বলছে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছেন। ক্ষমতা নাই, আল্লাহ বলছেন ওয়াইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা তাদের সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন, ওদের কাছে বোম আছে, গুলি আছে, তোমাদের ঝাড়ে তো বাস আছে, ঘরে দাল আছে, তোমার ঘরে যা আছে তা নিয়ে নামো, তার ভালো সাহায্য করে দেখো, তা নিয়ে কি নেমেছে। এখন আমি চ্যালেঞ্জকে বলতে পারি, এই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক, তাদের কাছে যে অস্ত্র আছে, দাও আছে, ছুরি আছে, লাঠি আছে, এই সব নিজ ময়দান নামে বাংলাদেশের নাস্তিক মোর্চা এখনো পালাবার জায়গা খুঁজে পাবেন ইনশাআল্লাহ।
কয়জন পুলিশ আছে, কয়জন পুলিশ আছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাস নিয়ে মজুদ মায়াখানে ইনশাআল্লাহ পুলিশের কোন গুলি, এদেশের কোন সেনাবাহিনী সব শক্তি নিয়ে মাঠে নামলে ইনশাআল্লাহ জনগণের কাছে মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য সহি পথে আসতে হবে, সহি পথে না এসে নিজেদের দল প্রচার করার জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, কারণ একসাথে যদি একজন আমির নেতৃত্ব হয় তাহলে ওদের আমির কেউ চিনবে না, ওদের দলের পরিচয় হবে না। আপনারা দেখেন নাই মিছিল করে নাস্তিক মোর্তাদের শাস্তির জন্য, আর যখন ক্যামেরা দেখেন কেমনে দৌড় দেয় সামনে কে যাবে, মারামারি শুরু হয়ে যায়। এতক্ষণ যুদ্ধ করেছে বলকাতের বিরুদ্ধে, এখন যুদ্ধ করে নিজেরা ক্যামেরার সামনে যাওয়ার জন্য, যেন পরের দিন পত্রিকা ছবিটা আসে, বউকে দেখাইতে পারে আমি ময়দানে গিয়েছিলাম। পরিষ্কার মনে রাখতে হবে, এটার নাম কোন জেহাদ না। আল্লাহ তারা বলছেন কেতাল করতে, সুরা বাকারা দুই নম্বর সুরা 193 নম্বর আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, কাতিলুহুম তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণে ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনা হচ্ছে শিরিক, ফিতনা হচ্ছে বিদআত, ফিতনা হচ্ছে চুরি, ফিতনা ডাকাতি, ফিতনা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে খুন করা, ফিতনা হচ্ছে আল্লাহকে গালিগালাজ করা, ফিতনা হচ্ছে আল্লাহর কালামকে গালিগালাজ করা, ফিতনা হচ্ছে আল্লাহর নবীকে গালিগালাজ করা, ফিতনা হচ্ছে আল্লাহর কোরআন আয়াতকে বিকৃত করা। আল্লাহ তাআলা বলছেন উযিনা লিল্লাযি ওয়াকাতিলুহুম, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ওয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বত্র একমাত্র আল্লাহর বিধান ততক্ষণে কায়েম না, ততক্ষণ যুদ্ধ চালিয়ে দাও। কোন পর্যন্ত? আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত। বোঝা গেল কোন ইস্যু ভিত্তিক বলা হয় নাই, হা কোন ইস্যু দিয়ে শুরু হতে পারে, আমরা সে না করি নাই, কিন্তু মনে রাখতে হবে এটা চলবে একটা বিরাট উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ তাআলা সূরা বাকারার 193 নম্বর আয়াত এবং সূরা আনফালের 39 নম্বর আয়াতে কথা পরিষ্কার করে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনাগুলো কি কি আমাদের বুঝতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, খালি ফিতনা মিটে গেলেই চলবে না, বন্ধ হবে না। এই একটা ইস্যু অনুযায়ী কয়েকটা বলগারকে ধরে শাস্তি দিল তাহলে যুদ্ধ বন্ধ হবে না, বরং এই বলগারদেরকে শেষ করে ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সর্বত্র যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর দ্বীন কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। এজন্য যুদ্ধের উদ্দেশ্য আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। পরিষ্কার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দিন দিয়ে, যাতে করে লিউজহেরাহু আই লিয়াগলিবাহু, এই দিনকে বিজয়ী করতে পারেন, আলা দ্বীন কুল্লিহি, পৃথিবীতে যত দিন আছে, মতবাদ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এহুদিতন্ত্র, খ্রিস্টানতন্ত্র, হিন্দুতন্ত্র, ধর্মনিরপেক্ষতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত দিনের উপরে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত বিজয়ী করার জন্যই আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছে। তাহলে সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, তা সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন যুদ্ধ করবে কেন? আপনারা জানেন কেউ কারো ভালোবাসার পরিচয় দিতে গিয়ে তার শত্রুদের সঙ্গে মারামারি করে, কোরআন সুন্দর করে উপস্থাপন করেছে, কোরআন পড়বেন। আল্লাহ বলছেন সূরা তওবার 9 নম্বর সূরার 14 এবং 15 নম্বরতে বলছেন ওয়াকাতিলুহুম, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, আল্লাহ তাআলা ওদেরকে তোমাদের হাতে শাস্তি দিবেন, ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, তোমরা যুদ্ধ করো তাহলে দেখবে আল্লাহ তাআলা তোমাদের হাতে ওদেরকে শাস্তি বিধান করবেন, ওয়ায়ুখযিহিম, আল্লাহ ওদেরকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন, ওয়ায়ানসুরকুম,
এবং তোমাদেরকে সাহায্য করবেন আলাইহিম তাদের বিরুদ্ধে, এবং মুমিনদের অন্তরে প্রশান্তি আসবে, এবং তাদের অন্তরের রাগ কমে যাবে। মুমিনদের অন্তরে যে রাগ আছে আল্লাহর জন্য, দিনের জন্য, দুশ্মনদের বিরুদ্ধে, সে রাগ প্রশমিত হবে। আর আল্লাহ তাআলা ইচ্ছে করবেন তার তওবা কবুল করবেন। সূরা তওবার 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই কথা। ভাইরা আমার, এবারে মনে রাখতে হবে যুদ্ধ করব কার বিরুদ্ধে। অনেকে খুঁজে পায় না কার বিরুদ্ধে যুদ্ধ করবে। সবাই তো মুসলমান, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, আমরা প্রত্যেকটা কথা কোরআন অথবা সহিহ হাদিস থেকে পেশ করছি। কারো দ্বিমত থাকলে কোরআন খোলো, কোরআন পরিষ্কার বলছে সূরা তওবা 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু কাতিলু, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান রাখে না, পরকালে ঈমান রাখে না, নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটাকে যারা হারাম মানে না। আল্লাহ হারাম করে দিয়েছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোন দেবদেবীর নামে যদি জবাই করা হয় হালাল না হারাম? আল্লাহ বললেন হারাম। আল্লাহ বলছেন আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটা যারা হারাম মানে না, সুদকে আল্লাহ হারাম করেছেন হারাম মানে না, ঘুষকে আল্লাহ হারাম করেছেন হারাম মানে না, আল্লাহ বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে, আর যারা আল্লাহর দিনে হককে দিনে হক বলে মানে না, আল্লাহ বলছেন তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কে বলেছেন? ২৯ নম্বর আয়াত সূরা তওবা। এমনি ভাবে আমরা যুদ্ধ শুরু করব কার বিরুদ্ধে তাও বলেছেন আল্লাহ তাআলা, পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া ইয়াজুহাল্লাযীনা আমানু সূরা তওবা 123 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা কেতাল করো, যুদ্ধ করো ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে আছে, ইয়ালুনাকুম তোমাদের সঙ্গে মিলেমিশে আছে, তোমাদের প্রতিবেশী, এদের সঙ্গে যুদ্ধ আগে করো, ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে। এই আয়াতগুলো পড়া হয় না? এই আয়াতগুলো পড়লে সবাই কি করে? কোরআন আয়াতগুলো পড়ে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলা আল-আরদি হাওনা, ভালো কথা কোন আয়াত এটা? আল্লাহর বান্দাদের সিফাত যারা জমিনে নম্রভাবে চলে। এজন্য দেখবেন এদেশে একদল মানুষ আছে, আমির সাহেব থাকে পিছনে, রাহবার থাকে সামনে, রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে যে পিঁপড়া টের পায় না, ভালো কথা। কিন্তু জেনে রাখুন, ওটা যেমন কোরআনের আয়াত, ওই নম্রভাবে চলা যেমন কোরআনের আয়াত আমরা বিশ্বাস করি মানি, ঠিক তেমনি ভাবে ওই একই কোরআনে আল্লাহ বলছেন কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে আছে, বাড়ির পাশে আছে, তোমার দেশে আছে, গ্রামে আছে, ওয়ালিয়াজিদু ফীকুম গিলজাহ, এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা অনুভব করে। কি বলে? এমনি ভাবে এটা সূরা তওবা 123 নম্বর আয়াত। আরো শুনুন সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এবং তার সঙ্গে যারা আছে তাদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দা শাদীদ থেকে তারা কুফফারদের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনাহুম আর নিজেদের মধ্যে ফুলের ন্যায় সুকোমল শরীর। কে বলেছেন? এখানে পরিষ্কার বলে দিয়েছেন আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের বিরুদ্ধে কঠোর হতে হয়। কে বলেছেন? সুতরাং নম্রভাবে চলা যে আল্লাহর আয়াত, কঠোরভাবে চলাও কি? এক আয়াতকে মানা হচ্ছে, আর এক আয়াতকে এড়িয়ে দেওয়া হচ্ছে কাদের খুশি করার জন্য? জেনে রাখো, তোমরা যতই
ইহুদি খ্রিস্টানদের এবং তাদের পাঁচটা নাস্তিক মূর্তাদের খুশি করার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে যতই খুশি করতে চাও ওরা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করো। এত নম্র উচ্চলে কাজ হল না, যখন বিচার জন্য গেল তখন বলা হলো একটু সাহাবা ঘুরে আসুন। মুরব্বীদেরকে বলছে না, ওই যে বিশেষ একটা মসজিদের মুরব্বীরা গিয়েছিল দিল্লি যাওয়ার জন্য আর এক মার্কাজে যাওয়ার জন্য, ভিসার জন্য যখন আবেদন করতে গেল ভারতীয় দূতাবাস থেকে বলে দেওয়া হল শাহাবাগ গেছেন কি, যদি শাহাবাগ না যান তাহলে ভিসা পাওয়া যাবে, একটু ঘুরে আসেন তা ভিসা হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেছে তোমরা ওদের চেষ্টা করার জন্য নীরবতা পালন করেছ, নম্রতা পালন করেছ, এত দাদাগিরি করেছ, এরপরও তোমাদেরকে শাহবাগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আল্লাহ তাআলা ঠিকই বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে যত খুশি করতে চাও লান তারদা, তারা মোটেই খুশি হবে না হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করবে। এজন্য মনে রাখতে হবে, আমি বলছিলাম আল্লাহ তাআলা নবীকে কি সুন্দর করে বলছেন সূরা তওবা 9 নম্বর সূরার 73 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, নবীকে বলা হচ্ছে, নবীর চেহারা তোমার চেহারার চেয়ে সুন্দর ছিল, নবীর বুজুর্গি তোমার মুরব্বীদের বুজুর্গির চেয়ে বেশি ছিল, নবীর তাহাজ্জুদ তোমার বুজুর্গের চেয়ে বেশি ছিল, নবী যখন রাস্তায় চলতেন মেঘ দিয়ে ছায়া দিত, নবী তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, একটু ঘুমাও, একটু সাদাও, একটু ঘুমাও, তুমি যেমন সারা রাত ইবাদত করতে চাও আল্লাহ আমি তোমাকে ঘুমন্ত দেখতে চাই। নবী যখন মসজিদে বসে কথা বলছেন, নবীর আওয়াজের উপরে কেউ কথা বলছে, আল্লাহ ওহী নাযিল করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না, এমনটা যদি করিস আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমল নামা নষ্ট হয়ে যাবে, জিহাদ করেছ নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সব শেষ হয়ে যাবে। নবীর সামনে জোরে কথা বলো, নবীর সামনে জোরে কথা বলতে গেলে ওহী নাযিল হয়ে যায়, কি নবীর জন্য মায়া। শুধু এ পর্যন্তই না, নবীর উপরে যখন ওহী নাযিল হতে লাগলো ওহী মুখস্থ করার জন্য আল্লাহর নবী ছোট নাড়া চাড়া করে পড়তে লাগলেন দ্রুত মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা নবীকে এত কষ্ট দিতে চান না, ওহী নাযিল হয়ে গেল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ছোট নাড়া চাড়া করবেন না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, মুখস্থ করে দেওয়া দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। এত মায়া যে নবীর জন্য, সেই নবীকে যখন তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা, সেই নবীকে যখন অহুদের ময়দানে হামলা করা হলো নবীর মাথার লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে গেল, দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল, একটু দাঁতে যন্ত্রণা হলে কষ্টে ছটফট করতে থাকো, আল্লাহর নবীর গাল ভেঙে লোহা ঢুকে রয়েছে, যুদ্ধের পরে একজন সাহাবি সেই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, ওই সাহাবির দুইটা দাঁত পড়ে গেছে, এরপরে লোহা বের করা হয়েছে, আল্লাহর নবী রঞ্জিত হয়ে গেলেন। এমনি ভাবে হুনাইনের ময়দানে আল্লাহর নবীকে হামলা করা হলো, নবীর মাথা ভেঙে লোহা ঢুকে পড়লো। আমি জিজ্ঞেস করতে চাই নবীর জন্য এত মায়া যে আল্লাহর, সে আল্লাহ তাআলা কি এইগুলো দেখতে পাচ্ছিলেন না, আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরাইছিলেন নাকি ফিরান নাই? কেন ফিরান নাই বুঝতে হবে, কেন ফিরান নাই শিক্ষা দেওয়া হলো। আল্লাহর নবী এত প্রিয়,
সেই নবীকে যুদ্ধ করতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। সুতরাং যারাই নবীওয়ালা কাজ করবে, নবীর সুন্নাহ কায়েম করবে, নবীর ওয়াহী ভিত্তিক দিন কায়েম করতে যাবে, তাদেরকে নবীর মতো যুদ্ধের ময়দানে যেতে হবে, মাথা ভাঙতে হবে, দাঁত ভাঙতে হবে, রক্তাক্ত হতে হবে, তারপরে ইনশাআল্লাহ দিন কায়েম হবে। এই জন্য কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে সূরা তওবার 73 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুযু আলাইহিম। হে নবী, আপনি কুফফারদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াগলুযু আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। কি হন? কঠোর হতে বলেছেন কে? যে আল্লাহ নরম হতে বলেছেন সে আল্লাহ কি হতে বলেছেন? সুতরাং নরম নম্রতা যেমন ইসলামের সবক, কঠোরতাও ইসলামের সবক। এটাকে এড়িয়ে চললে চলবে না, কাকে খুশি করার জন্য, যাদেরকে খুশি করতে চাও চলবে না। এই জন্য খুশি করলে রাগ কি করতে, আমাদেরকে আল্লাহ তাআলা এবার প্রশিক্ষণ দিতে বলেছেন কোরআনের সূরায় আনফালের 60 নম্বরে আল্লাহ বলছেন এই যুদ্ধ করার জন্য আরেকটা প্রয়োজন, শক্তি অর্জন করা, প্রশিক্ষণ নেওয়া। আমি বলেছিলাম আজকে যদি এই বাংলাদেশে যুদ্ধ করতে চাই, আমার কাছে প্রতি থানায় মনে করুন 10-20 জন মুজাহিদ তৈরি হয়ে গেল, এখন তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হলো, তারা যুদ্ধ করতে পারবে? অস্ত্র চালাবার প্রশিক্ষণ নিতে হবে। আমি আমার সব ভাইদেরকে বলবো, আল্লাহ করে পরিষ্কার বলেছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 60 নম্বর আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো, আমির রিবাতিল খাইলে ঘোড়া প্রস্তুত রাখো, তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। বোঝা গেল? ভীত সন্ত্রস্ত। একদিকে যেমন মোমিনরা কি করে, মোমিনকে সালাম দিয়ে নিরাপত্তা দেয়, অপরদিকে আল্লাহর দুশ্মনদেরকে এবং মোমিনদের দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য হুকুম করেছেন কে? পরিষ্কার, এখনো বাংলাদেশ না, সৌদি আরবে যান, এর হাব মানে সন্ত্রাস, এর হাব মানে কি? আল্লাহ তাহলে সেই কাজটাই করতে বলছেন, তুর হিবু না, কোরআন হুবহু শব্দ। অনেক আরবি আছে যে আরবিগুলো আগে একরকম ব্যবহার হতো, আধুনিক আরবিতে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুর হিবুন এমন একটা শব্দ আল্লাহর নবীর যুগেও এটা ত্রাস অর্থে ব্যবহার হতো, বর্তমান আরবিতেও ত্রাস এবং সন্ত্রাস অর্থে ব্যবহার হয়। তার মানে হচ্ছে মুমিনরা কুফফারদের মনের মধ্যে ত্রাসের সৃষ্টি করবে, ভীতির সৃষ্টি করবে, যেন বুশের গোষ্ঠী হোয়াইট হাউস ছেড়ে দিয়ে 36,000 ফুট উপরে বসে থাকে। বসে নাই? যেদিন টুইন্টার হামলা হলো সেদিন বুশ কোথায় ছিল? প্লেনে চলে 36,000 ফুট উপরে বসে ছিল। পড়বেন, ইতিহাস পড়বেন। বোঝা গেল, একজন মুমিনের হুংকারের ছাড়ায় বুশের হোয়াইট হাউস ছেড়ে দিয়ে বিমানে চড়ে 36,000 ফুট উপরে চলে গেছে। আর যদি দুনিয়ার প্রত্যেকটা মুমিন এক একটা লাজন হয়ে মাঠে নেমে, তার সেদিন ইনশাআল্লাহ এই বুশের সন্তানরা দুনিয়ার পালাবার জায়গা খুঁজে পাবে না, জলদি শান্তি পাবে। ভাইরা আমার, কুওয়াত অর্জন করতে বলেছেন আল্লাহ নবী, ব্যাখ্যা দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। হাদিসটা দেখবেন সহি মুসলিমের 5,055 নম্বর হাদিস, তিরমিজির 3,083 নম্বর হাদিস, আবু দাউদের 2,516 নম্বর হাদিস, আহমাদের 17,432 নম্বর হাদিস, মেশকাতে আছে 3,861 নম্বর হাদিস। এরপর আল্লাহ তাআলা সূরা তওবার 46 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, ওরা যদি ঠিকই আল্লাহর রাস্তায় বের হতে চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত। কে বলেছেন? প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। তাওয়াক্কুল করব আমরা, একজন লোক বিয়েই করে নাই, হুজুর দোয়া করেন যেন সন্তান হয়, হুজুর দোয়া করে দিলেন, কয়েকদিন পর আর শুধু সন্তান তো হইল না, ব্যাপারটা বিয়ে করছো, বিয়ে তো করি নাই। এটা মনে রাখতে হবে, প্রস্তুতি নিয়ে মানে নাম, প্রস্তুতি নিয়ে তার ভরসা করবে কার উপরে? সাহাবীরা জিজ্ঞেস করেছেন উট ছেড়ে দিয়ে ভরসা করব না উট বেঁধে ভরসা করব? বলছে না, উট ভালো করে বান্ধো, খুঁটি মজবুত দাও, রশি মজবুত দাও, তারপর ভরসা করো কার উপরে? আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের শক্তি আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে তারপরে কি করবো আমরা? আল্লাহ ভরসা করব। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বরে বলছেন ওয়ালিয়া খুযু হিজরাহুম, এ তারা যেন অস্ত্র ব্যবহার করে,
আসলিহাতাহুম, আসলিহা মানে অস্ত্র, কোরআন খুলো, পরিষ্কার লেখা আছে আসলিহাতাহুম যেন অস্ত্র তারা সাথে নেয়। এরপর আল্লাহ বলছেন ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, তোমরা যেন তোমাদের অস্ত্র শস্ত্র থেকে তোমরা গাফিল হয়ে থাকো, ওরা অস্ত্র রাখলে অসুবিধা হয় না। আজকে দেখো ওদের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মাঠে মহড়া দেয়, কোনো দোষ হয় না। আর যদি মাদ্রাসায় কোরবানির ছুরি পায় তাহলে কি হয়ে যায়? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এই চরিত্রগুলো। কোরআন পড়ুন, সূরায়ে নিসা চার নম্বর সূরার 102 নম্বর আল্লাহ বলছেন ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, খবরদার অবশ্যই যেন তারা তাদের বাঁচার যন্ত্র এবং অস্ত্র হাতে তুলে নেয়। ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চাইবে ওয়াল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে গাফেল হয়ে যাও, অস্ত্র না থাকে, প্রশিক্ষণ না থাকে, তোমাদের হাতে কোন অস্ত্র না থাকে। আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে তোমাদের উপরে একবারে হামলা করে তোমাদের শেষ করে দিতে পারবে। কোরআনের সূরা নিসার 102 নম্বর আয়াত। এটাই হচ্ছে বর্তমানে, আপনি দেখেন আবার সেই আরকানে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে। আমি বলতে চাই এই মুসলিমদের যদি প্রশিক্ষণ থাকত, মুসলিমরা যদি সাহাবায়ে কেরামদের মতো অস্ত্র নিয়ে জিহাদ প্রশিক্ষণ দিত তাহলে কি তাদেরকে এরকম পাইকারি মারা সম্ভব ছিল? আমরা এখন কি করতে পারবো? আমরা গেলেও তো একে আমাদের অস্ত্র নেই, প্রশিক্ষণ নেই, আমরা গিয়ে সেখানে কি করব? এখন দেখে দেখে কান্নাকাটি করা ছাড়া আর দোয়া করার উপায় আছে কিছু? এই জন্য মনে রাখতে হবে খালি এই দোয়া করলে চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 71 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, ও মুমিনরা তোমাদের বাঁচার জন্য অস্ত্র গ্রহণ করো, এরপরে তোমরা ঐক্যবদ্ধভাবে অথবা আলাদা আলাদাভাবে যুদ্ধ ময়দানে ছড়িয়ে পড়ো। আমরা এখানে আরেকটা সূত্র পেয়েছি, ইনশাআল্লাহ আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান নিতে হবে। এই জমিনে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন, একদিক গণবিপ্লব সৃষ্টি করা, জনগণের মধ্যে জেহাদি চেতনা ছড়িয়ে দেওয়া, দিন কায়েমের উদ্বুদ্ধ করা, এটা আপনারা করবেন। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আনসার তৈরি করা, মুহাজির তৈরি করা, অস্ত্র ক্রয়ের জন্য পয়সা জমা করা, অস্ত্র প্রশিক্ষণ নেওয়া। এরপরে মনে রাখতে হবে, এরপরে মাঝে মাঝে আবার একেবারে বন্ধ করলেও চলবে না, যখনই যে নাস্তিক উৎপাত শুরু করবে তাদেরকে দুই চারজন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে পাবে মেরে ফেলতে হবে। ফতোয়া, এই ফতোয়ার মধ্যে কোন অস্পষ্টতা নাই, এই ফতোয়ার মধ্যে গোপনীয়তা নাই। আল্লাহ নবী সাহাবীরা তাই করেছেন, যখনই যে কোন জায়গায় কোন নাস্তিক গজাবে, মোরতাদ গজাবে, নবীকে গালিগালাজ করবে, কোরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তামিল করবে, কবিতা রচনা করবে, গান বানাবে, ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, ও আমার মুসলিম জাতি, এজন্য কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই, এজন্য কোন দলের প্রয়োজন নাই, দুইজন তিনজন করে করে বিচ্ছিন্ন ভাবে যে যেখানে সেখান থেকে একসঙ্গে চলে যাও, যেন কুফফাররা কোনো দল খুঁজে না পায়, যেন কুফফাররা কোনো লিঙ্ক খুঁজে না পায়, যে যেখানে আছে ওখান থেকে দুইজন তিনজন করে কতল করতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার এই ফতোয়ার পরে আর কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন হবে কিনা। এর উপরে কোরআন দলিল আছে, হাদিসের দলিল আছে, এবং এর উপরে কিতাব লেখা হয়েছে, উন্মুক্ত তরবারি। বইয়ের নাম কি? এই উন্মুক্ত তরবারি ভালো করে পড়বেন নিজেরা এবং ব্যাপকভাবে প্রচার করবেন, প্রয়োজনে আপনারা ছাপিয়ে আরো বিলি করতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে সহিভাবে দিন কায়েমের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।